এবারে যে খবরটির দিকে নজর রাখবো, বাম কংগ্রেস জোটে কোথাও কি ফাটল ধরল? কেনই প্রশ্ন বলুন তো। আচমকাই বিধায়ক বীরজিৎ সিনহার একটি বক্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি। বিধায়ক বীরজিৎ সিনহা বলছেন, সিপিআইএম দল নাকি পরজীবী, কংগ্রেসের উপর ভর করে রাজনীতি করছে সিপিআইএম। ঠিক এভাবেই নিজের বক্তব্য রাখলেন আজকে বীরজিৎ সিনহা। বীরজিৎ সিনহার বক্তব্যের পরেই বাম কংগ্রেস জোটের প্রশ্ন কিন্তু উঠছে। বাম কংগ্রেস জোটের এই যে বক্তব্য বীরজিতের, তারপরেই কিন্তু নানা রহস্য দেখা গেছে। যেভাবে আমরা দেখেছি পঞ্চায়েত নির্বাচনে একাধিক পঞ্চায়েতে বাম কংগ্রেসের একসঙ্গে কোথাও কোথাও লড়াই করা, কোথাও পঞ্চায়েত গঠন করা, সেই জায়গায় কৈলাস শহরে বামফ্রন্ট নাকি পরজীবী, ঠিক এভাবেই নিজের বক্তব্য রেখেছেন। কংগ্রেসের উপর ভর করে আছে তারা। বিধায়ক বীরজিৎ সিনহার এই বক্তব্য যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে দাবি করা হচ্ছে রাজনৈতিক মহলে। আপনাদের জানিয়ে রাখছি বাম কংগ্রেস জোট নিয়ে বীরজিতের বক্তব্যের রহস্যের দানা বাঁধল। এবং বীরজিৎ সিনহার এই বক্তব্যের পরেই কিন্তু নানা রহস্য উঁকি ঝুঁকি দিচ্ছে। অনেকেই বলছেন বাম কংগ্রেস জোটে নাকি ফাটল ধরেছে। নির্বাচনের সময় বাম কংগ্রেস তারা এক হলেও নির্বাচনের পরেই কিন্তু তারা আলাদাভাবে নিজেদের রাজনৈতিক সমীকরণ করে। আর বীরজিৎ সিনহার এই বক্তব্যের পর নানা প্রশ্ন উঁকি দিচ্ছে। কি বলেছেন আজকে বীরজিৎ সিনহা শুনুন। নগর পঞ্চায়েতে নির্বাচনে আমরা কারোর সঙ্গে অ্যালায়েন্স করি, সিট ভাগাভাগি করি, আমরা এককভাবে লড়াই করেছি। এখানে বিশ্বাসঘাতকতার প্রশ্ন নয়, এখানে জোটের প্রশ্ন, আমরা একাই দাঁড়িয়েছি এখানে। যখন আমাদের গৌরনগর ব্লকে সিপিএম হলো ফরক আসন, কংগ্রেসের উপরে থেকে বাঁচতে চায়, ফরক আসা বুঝেন তো, সোনার অধিকাও আছে। আর যেখানে ফুলবাড়ি কান্দিতে আমরা একাই সংখ্যাগরিষ্ঠ, কিন্তু এখানে অ্যালায়েন্স হয়েছে বলে সিপিএমকে আমরা উপপ্রধান মেনে নিয়েছি। সুতরাং তারা যে অভিযোগ যদি করে থাকে এটা আমি নিন্দা করি। ফুলবাড়ি কান্দি এক্সাম্পল, ভগবাননগর পঞ্চায়েতে নির্বাচনে আমরা কারোর সঙ্গে অ্যালায়েন্স করি, সিট ভাগাভাগি করি, আমরা এককভাবে লড়াই করেছি। এখানে বিশ্বাসঘাতকতার প্রশ্ন নয়, এখানে জোটের প্রশ্ন, আমরা একাই দাঁড়িয়েছি এখানে। যখন আমাদের গৌরনগর ব্লকে সিপিএম হলো ফরক আসন, কংগ্রেসের উপরে থেকে বাঁচতে চায়, ফরক আসা বুঝেন তো, সোনার অধিকাও আছে। আর যেখানে ফুলবাড়ি কান্দিতে আমরা একাই সংখ্যাগরিষ্ঠ, কিন্তু এখানে অ্যালায়েন্স হয়েছে বলে সিপিএমকে আমরা উপপ্রধান মেনে নিয়েছি। সুতরাং তারা যে অভিযোগ যদি করে থাকে এটা আমি নিন্দা করি। ফুলবাড়ি কান্দি এক্সাম্পল, ভগবাননগর পঞ্চায়েতে নির্বাচনে আমরা কারোর সঙ্গে অ্যালায়েন্স করি, সিট ভাগাভাগি করি, আমরা এককভাবে লড়াই করেছি। এখানে বিশ্বাসঘাতকতার প্রশ্ন নয়, এখানে জোটের প্রশ্ন, আমরা একাই দাঁড়িয়েছি এখানে। যখন আমাদের গৌরনগর ব্লকে সিপিএম হলো ফরক আসন, কংগ্রেসের উপরে থেকে বাঁচতে চায়, ফরক আসা বুঝেন তো, সোনার অধিকাও আছে। আর যেখানে ফুলবাড়ি কান্দিতে আমরা একাই সংখ্যাগরিষ্ঠ, কিন্তু এখানে অ্যালায়েন্স হয়েছে বলে সিপিএমকে আমরা উপপ্রধান মেনে নিয়েছি। সুতরাং তারা যে অভিযোগ যদি করে থাকে এটা আমি নিন্দা করি। ফুলবাড়ি কান্দি এক্সাম্পল, ভগবাননগর পঞ্চায়েতে নির্বাচনে আমরা কারোর সঙ্গে অ্যালায়েন্স করি, সিট ভাগাভাগি করি, আমরা এককভাবে লড়াই করেছি। এখানে বিশ্বাসঘাতকতার প্রশ্ন নয়, এখানে জোটের প্রশ্ন, আমরা একাই দাঁড়িয়েছি এখানে। যখন আমাদের গৌরনগর ব্লকে সিপিএম হলো ফরক আসন, কংগ্রেসের উপরে থেকে বাঁচতে চায়, ফরক আসা বুঝেন তো, সোনার অধিকাও আছে। আর যেখানে ফুলবাড়ি কান্দিতে আমরা একাই সংখ্যাগরিষ্ঠ, কিন্তু এখানে অ্যালায়েন্স হয়েছে বলে সিপিএমকে আমরা উপপ্রধান মেনে নিয়েছি। সুতরাং তারা যে অভিযোগ যদি করে থাকে এটা আমি নিন্দা করি। ফুলবাড়ি কান্দি এক্সাম্পল, ভগবাননগর পঞ্চায়েতে নির্বাচনে আমরা কারোর সঙ্গে অ্যালায়েন্স করি, সিট ভাগাভাগি করি, আমরা এককভাবে লড়াই করেছি।
এখানে বিশ্বাসঘাতকতার প্রশ্ন নয়, এখানে জোটের প্রশ্ন। আমরা একাই দাঁড়িয়েছি এখানে। যখন আমাদের গৌণ আপনারা শুনছিলেন বিধায়ক বীরজিৎ সিনহার বক্তব্য, এক প্রকার বিস্ফোরক দাবি। একদিকে যখন কৈলাস শহরে পঞ্চায়েত গঠনের বিষয় নিয়ে যখন এই তোড়জোড় চলছে, তখনই একদিকে জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য একটা যেটা ভাইরাল হচ্ছে, তারপরেই পাল্টা জবাব দিতে গিয়ে বীরজিৎ সিনহার এই বক্তব্য, তা কিন্তু রীতিমতো রাজনীতিতে একটা অন্য মাত্রা জুড়ে দিল। এবং বলা যেতে পারে বাম কংগ্রেস জোটের যে প্রশ্ন, সেখানে নানা রহস্য উকি দিচ্ছে যে আগামী দিনে এই জোট কতটা মজবুত হবে, মানুষের পাশে কতটা দাঁড়াতে পারবে, বিশেষ করে এই জোটের আগামী দিনের ভবিষ্যৎ নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। এবং এরই মধ্যে আপনাদের আরও একটা যে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলে রাখবো, একদিকে যখন রাজনৈতিকভাবে বাম কংগ্রেস তারা লড়াই করবে বিভিন্ন নির্বাচনে, সেখানে কতটা তাদের জোট মজবুত রাখবে, আর এদিকে বীরজিৎ সিনহার এই বক্তব্য, যে বক্তব্যে বীরজিৎ সিনহা বলছেন যে কৈলাস শহর শুধু নয়, কৈলাস শহরে বামফ্রন্ট হচ্ছে পরজীবী, বামফ্রন্ট কংগ্রেসের উপর ভর করেই নির্বাচনে লড়াই করে এবং নির্বাচনে লড়াইয়ের জন্য তারা কংগ্রেসের উপর ভরসা করেই থাকে, ঠিক এভাবেই কিন্তু বিস্ফোরক বক্তব্য করেছেন। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি দেবাশিস দত্ত রয়েছে কৈলাসহর থেকে। কৈলাস দেবাশিস দা, কি খবর রয়েছে, কেন বীরজিৎ সিনহা আচমকা এই বক্তব্য করলেন, হঠাৎ বীরজিৎ সিনহার এই বক্তব্য রাজনীতিতে একটা অন্য মাত্রা জুড়ে দিল? প্রথমে যেটা বলবো, এটা কিন্তু হঠাৎ করে নয়, এটা দুদিন আগের ঘটনা, দুদিন আগের যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার ব্যাখ্যা দিলেন আজ কৈলাসহরের বিধায়ক তথা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি বীরজিৎ সিনহা। এখানে মূল বিষয় যে বিষয়টা, যে সারা দেশের সাথে যদি আমরা যদি তুলনা করে দেখি কিংবা সারা রাজ্যের সাথে যদি আমরা তুলনা করে দেখি, যে কংগ্রেসের ছিল শত্রু বিজেপি, কিংবা উল্টো দিক থেকে বলতে পারি যে বিজেপির ছিল শত্রু কংগ্রেসকে, আমরা জানি বা দেখে আসছি বরাবর। দুঃখিত, যোগাযোগ কোথাও বিচ্ছিন্ন হয়েছে, আমরা আরও একবার যোগাযোগ করার চেষ্টা করব। যে কি কারণে যেটা বলা হচ্ছিল যে বীরজিৎ সিনহার এই আচমকা বক্তব্য, আর এই আচমকা বক্তব্যের পরেই কিন্তু রীতিমতো এক প্রকার রাজনীতিতে কিন্তু একটা অন্যরকম মাত্রা জুড়ে দিয়েছে এবং রাজ্য রাজনীতির ক্ষেত্রে কিন্তু এই বক্তব্যটা যথেষ্ট প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে, যেখানে বীরজিৎ সিনহা বলছেন বাম কংগ্রেসের যে জোটের একাধিক রহস্য দেখা দিচ্ছে, বীরজিৎ সিনহা বলছেন যে কৈলাস শহরে বাম সিপিআইএম হচ্ছে পরজীবী, সেখানে সিপিআইএম যে আমরা আরও একবার যোগাযোগ করতে পেরেছি দেবাশিস দার সঙ্গে। দেবাশিস দা, যেখানে ছিলেন যে বক্তব্যটা বলছিলেন, হ্যাঁ শুনতে পাচ্ছেন, সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি, সেখানে নির্বাচনের ফল যে ফলাফলটা বেরিয়েছিল ঠিক সেটা ছিল এমন যে পাঁচটা আসনে জয়লাভ করেছিল সিপিএম দলের প্রার্থীরা এবং তিনটা আসনে জয়লাভ করেছিল কংগ্রেস দলের প্রার্থীরা এবং অপরটি আরো তিনটা আসনে জয়লাভ করেছিল বিজেপি দলের প্রার্থীরা। এখানে ম্যাজিক ফিগার ছিল ৬, এই ৬ সংখ্যা কেউ ছুঁতে পারেনি, যার ফলে টানাপোড়েন দেখা দেয়। এখানে উল্লেখ করার বিষয় আরেকটা, যে কৈলাসহরে গৌরনগর ব্লকে যে কুড়িখানা গ্রাম পঞ্চায়েত রয়েছে, প্রায় ১৯টা গ্রাম পঞ্চায়েতেই কিন্তু কংগ্রেস এবং সিপিএমের অর্থাৎ ইন্ডিয়া জোট কিন্তু হয়েছে, কিন্তু ইন্ডিয়া জোটের প্রার্থীরাই এখানে বুটে লড়াই করেছিলেন, কিন্তু ভগবান নগরে কিন্তু বুটের পূর্বে ইন্ডিয়া জোট অর্থাৎ কংগ্রেস এবং সিপিএমের মধ্যে কিন্তু কোনো আসন রফা হয়নি, সেখানে ১১ আসনে কিন্তু কংগ্রেসও প্রার্থী দিয়েছে, সিপিএমও প্রার্থী দিয়েছে, বিজেপিও প্রার্থী দিয়েছে। এবং বুটের ফলাফল বেরোয়ার পর অনেকেই ভেবেছিলেন যে এবার ইন্ডিয়া জোট হয়তো বা করবে, গঠন করবে, ক্ষমতা দখল করবে অর্থাৎ পঞ্চায়েত দখল করবে। সেই মোতাবেক ফলাফল বেরোয়ার প্রায় সপ্তাহখানেক সময় কংগ্রেস এবং সিপিএম দলের মধ্যে কিন্তু বেশ কয়েক
একবার বৈঠকও হয়। বৈঠকে মোটামুটি এক সিদ্ধান্ত হয়েছিল যে কংগ্রেস এবং সিপিএম মিলে কিন্তু পঞ্চায়েত গঠন করবে। কিন্তু গত পরশু দিন যখন আমরা যে চিত্র দেখতে পেলাম, মানে 28 অগস্ট দুপুর 12টা নাগাদ দেখা গেল যখন পঞ্চায়েত নির্বাচনে শপথ বাক্য পাঠ করাবেন যে রিটার্নিং অফিসার গেছেন, 11 জনকে পঞ্চায়েত সদস্য হিসেবে শপথ বাক্য পাঠ করান। এরপরে দেখা গেল উল্টো চিত্র, যখন ওই বিজেপি দলের পক্ষ থেকে নেয়ার বেগমকে যখন নাম প্রস্তাব করা হয়েছে তখন কংগ্রেস এবং বিজেপি সবাই কিন্তু সমর্থন করে, অপর দিকে যিনি সিপিএম দলের পক্ষ থেকে প্রধানের নাম প্রস্তাব করা তখন ওনাকে সমর্থন দেওয়া হয়নি। পরবর্তী সময়ে প্রসেনজিৎ বালাকার অর্থাৎ বিজেপি দলের যে প্রার্থী ছিলেন ওনাকে আবার কংগ্রেস এবং বিজেপি সবাই মিলে কিন্তু প্রার্থী করা হয়েছে। দেখা গেল কি কংগ্রেস থেকে প্রধান হয়েছেন এবং বিজেপি থেকে উপপ্রধান হয়েছেন। এই যে একটা কংগ্রেস এবং বিজেপির যে একটা গঠবন্ধন, সেটা কিন্তু স্থানীয় বিজেপি নেতা সেখানে উপস্থিত ছিলেন, ঊনকোটি জেলার বরিষ্ঠ বিজেপি নেতা সন্দীপ দেবরায়, উনি বলেছিলেন এটা সময়ের তাগিদে হয়েছে, ভগবাননগর গ্রামবাসীদের সাধারণ গ্রামবাসীদের কথা চিন্তা করে কংগ্রেস এবং বিজেপির প্রার্থীরা মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। এখানে প্রকৃতপক্ষে এবার সঠিক উন্নয়ন হবে, বিগত দিনগুলোতে এই পঞ্চায়েতে উন্নয়নমূলক কাজ কম হয়েছে বলে সন্দীপবাবু দাবি করেন। কিন্তু আমরা বিভিন্ন সংবাদ প্রতিনিধিরা স্থানীয় বিধায়ক বিজু সিনহা কিংবা ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান কিংবা সদ্য নির্বাচনে জয় হওয়া গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাই বদরুজ্জামানের প্রতিক্রিয়া জানার চেষ্টা করলে ওনারা কিন্তু দেবাশিস দা, আমরা এখানে বলতে পারি যে এখন রাজ্যে কোথাও না কোথাও এই জায়গা থেকে দাঁড়িয়ে কৈলাস শহরে হলেও মানে কংগ্রেস আর বিজেপি জোটে এখন একটা পঞ্চায়েত চলছে। একদম 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 খাঁটি কথা, এটা স্পষ্টতই বলা যায়। কারণ কংগ্রেস দলের যিনি প্রার্থী ছিলেন উনি মানে হয়েছেন প্রধান এবং বিজেপি দলের প্রসেনজিৎ মালাকার উনি হয়েছেন উপপ্রধান, এবং কংগ্রেস এবং বিজেপি মিলেই ভগবাননগর গ্রাম পঞ্চায়েত আগামী 5 বছর পরিচালনা করবেন। এবং বিজু সিনহা আজ স্পষ্টতই বলে দিয়েছেন সেটা কোনো ভুল কাজ করেনি কংগ্রেস দলের এরা, কারণ এবং উনি বলেছেন যে ওরা তো সময়ের তাগিদে, উনিও কিন্তু এরকম বলেছেন। এবং সিপিএম সম্বন্ধে বলেছেন যে সিপিএম তো কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনে সিপিএম তো পরগাছা দলের সাথে তুলনা করেন। এখানে প্রসঙ্গে পরগাছা বলতে আমরা সবাই জানি যে বড় বড় কিছু গাছ রয়েছে, গাছের মধ্যে কিছু গাছ উৎপন্ন হয়, সেই গাছগুলি কিন্তু সেই বড় গাছকে মানে কেন্দ্র করে সে কিন্তু বেড়ে ওঠা বা বেঁচে থাকা। তো সিপিএম কে এভাবেই বিধায়ক বিষ্ণা টিকে বাঁধলেন যে কংগ্রেসের উপর ভর করে সিপিএম চাইছে বাঁচতে, তো সেটাকে এই উদাহরণটা দিলেন উনি। ঠিক, একেবারে অসংখ্য ধন্যবাদ দেবাশিস দা, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি দেবাশিস দত্ত কৈলাস শহর থেকে ছিলেন, অর্থাৎ বিস্ফোরক একটা বিষয় এই জায়গা থেকে দাঁড়িয়ে রাজ্যের বুকে এখন কিন্তু কংগ্রেস বিজেপি জোট বাঁধল বিধায়ক বীরজিৎ সিনহার নেতৃত্বে। এই একটা সফলতা কিন্তু হলো কংগ্রেসের, বাম কংগ্রেস জোটের কথা আমরা শুনেছি, এবার কিন্তু বাম কংগ্রেস জোটে ফাটল, এবার জোট হয়েছে কংগ্রেস এবং বিজেপির। কংগ্রেস বিজেপির জোটে এবার পঞ্চায়েত চলবে কৈলাস শহরে, আপনাদের জানিয়ে রাখছি বড় খবর এই মুহূর্তে। কংগ্রেস বিজেপি জোটে সরকার চলবে, পঞ্চায়েত চলবে কিন্তু কৈলাস শহরে। এই এটা কিন্তু রাজনীতিতে একটা অন্য ছবি, আজকের জন্য রাজনীতিতে একটা অন্য ছবি। কংগ্রেস বিজেপির সমর্থনেই চলবে পঞ্চায়েত, অর্থাৎ জোট কিন্তু বলা যেতে পারে কংগ্রেস এবং বিজেপির, যা রাজনীতিতে এক অন্য ছবি, ত্রিপুরার রাজনীতিতে এক অন্য মাত্রা এখানে বলা যেতে পারে। এবং যেভাবে বিধায়ক বীরজিৎ সিনহা সিপিআইএমকে আক্রমণ করলেন, বললেন বাম কংগ্রেস জোট একেবারে এই জায়গা থেকে দাঁড়িয়ে নেই, এবং তিনি বললেন সিপিআইএম হচ্ছে পরজীবী, অন্যের উপর ভর করেই সিপিআইএম চলে, এই যে বক্তব্যটা সেটা কিন্তু নিঃসন্দেহে একটা অন্য মাত্রা জুড়ে দিল আজকের রাজনীতিতে, ত্রিপুরার রাজনীতিতে, এবং বিশেষ করে এই পঞ্চায়েতের ক্ষেত্রে। যখন পঞ্চায়েতে কংগ্রেস যেটা যেটা জানানো হচ্ছিল যে অন্য সিপিআইএম যখন তাদের প্রার্থী দাঁড় করায় তখন কংগ্রেসের সমর্থন পায়নি, কিন্তু বিজেপি প্রার্থী দিলে তাদের সমর্থন করে কংগ্রেস, অর্থাৎ বাম কংগ্রেস জোটে প্রশ্ন এবার কিন্তু হবে বিজেপি কংগ্রেস জোট নিয়ে। বিজেপি কংগ্রেস জোট কিন্তু কৈলাস শহরে, এই যে একটা একেবারেই বলা যেতে পারে যেটা অকল্পনীয় ঘটনা, সেই অকল্পনীয় ঘটনা কিন্তু কৈলাস শহরে ঘটে গেল। এবং কৈলাস শহরে কিন্তু আমরা দেখতে পেলাম বিধায়ক বীরজিৎ সিনহা এই অসম্ভবটাকে সম্ভব করে দিলেন, এবং কংগ্রেস বিজেপির জোট কিন্তু বীরজিৎ সিনহা করলেন, এবং এটা কিন্তু কংগ্রেস বিজেপির জোটের যে একেবারেই বলতে হচ্ছে রাজনীতিতে এটা কিন্তু একটা অন্য মাত্রা। এবং সেখানে ত্রিপুরার রাজনীতিতে আমরা
গত 2023 থেকে যে ছবিটা দেখে আসছিলাম বা 23-এর আগেও, যেটা বাম কংগ্রেস জোটের জল্পনা, বাম কংগ্রেস জোট নিয়ে আলোচনা হতো, এবার আলোচনাটার মাত্রা কিন্তু জুড়ে দিলেন অন্যভাবে বীরজিৎ সিনহা। বীরজিৎ সিনহা এই মাত্রায় যোগ করে বললেন যে এবারে কিন্তু দেখা যেতে পারে যে কংগ্রেস এবং বিজেপির সমর্থনে চলবে পঞ্চায়েত, অর্থাৎ জোট হয়েছে কংগ্রেস বিজেপির, আর এটা কিন্তু অন্য মাত্রা একটা যোগ করলো। আমরা কথা বলবো রাজনৈতিক বিশ্লেষক মৃন্ময় চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। মৃন্ময়দা, কৈলাস শহর থেকে একটা অভূতপূর্ব ছবি আমরা দেখলাম। আমরা বাম কংগ্রেস জোট নিয়ে প্রশ্ন করছিলাম, কিন্তু কৈলাস শহরে এবং রাজ্যের ইতিহাসে, রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে একটা অন্য মাত্রা জুড়ে দিলেন বিধায়ক বীরজিৎ সিনহা। তিনি যে একটা অসম্ভব কাজকে সম্ভব করে দিলেন, কংগ্রেস বিজেপির জোট করে দিলেন বীরজিৎ সিনহা, কি বলবেন? মানে এটা তো ধরুন আপনার একটা গুরুত্বপূর্ণ বিষয় রাজ্য রাজনীতির ক্ষেত্রে। পঞ্চায়েত ইলেকশনে সারা ত্রিপুরাতে কংগ্রেস, সিপিএম এবং বিজেপি আলাদা আলাদা ভাবে লড়েছে, তারা সর্বত্র, শুধুমাত্র কৈলাস শহরেই তাদের একটা জোট হয়েছিল। প্রথম সিপিএম পার্টির লিডাররা কংগ্রেস ভবনে যায়, তারা একটা যৌথভাবেই একটা জোটের ঘোষণা তারা দেন, সিট অ্যাডজাস্টমেন্টও তাদের মধ্যে হয় কিছু কিছু জায়গায়, হয়তো কোনো কোনো পঞ্চায়েতে তাদের ক্ষেত্রে তাল মিল হয়নি, সেটা তার মধ্যে ভগবাননগর একটা, তো সেটা ভগবাননগর আপনি হয়তো ভালো বুঝবেন, এটা হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট যে হসপিটালটা, মানে কৈলাসহর যে ডিস্ট্রিক্ট হসপিটাল, সেই যে তার যে ডানপাস এরিয়াটা, সেটা একটা ওই এরিয়াটাই হচ্ছে ভগবাননগর। যাই হোক, এখন এই ভগবাননগর বিধান পঞ্চায়েতে সিপিএম এবং কংগ্রেসের মধ্যে তালমিল হয়, অ্যাডজাস্টমেন্ট হয়, তো সবই কারণে কংগ্রেসও লড়েছে, সিপিএমও লড়েছে, বিজেপিও লড়েছে, এককভাবে 5টা আসন সিপিএম পেয়েছে, বাকি 3টে আসন সিপিএম, বিজেপি এবং কংগ্রেস পেয়েছে। এখন স্বাভাবিক কারণে ধরুন একই এলাকা, একই গ্রামের লোক তারা, মানে গ্রামবাসী তো একই, এটা তো অন্য গ্রাম থেকে আসা লোক না, একই গ্রামের, স্বাভাবিকভাবে প্রত্যাশা ছিল যে হয়তো কংগ্রেস সিপিএম কে সাপোর্ট করবে, সেটা সম্ভবত হয়নি, আর হয়তো কংগ্রেস আশা করেছিল যে সিপিএম হয়তো তাদেরকে প্রধানটা দেবে, সেটা হয়নি, তো স্বাভাবিক কারণে সিপিএম, কংগ্রেস এবং বিজেপি আসন সমঝোতা করে, মানে তারা একে অন্যকে একজন প্রধান একজন উপপ্রধান হয়েছে, তো এটা ধরুন একটা নিশ্চয় একটা ঘটনা। কিন্তু তার আগে ও আপনার পঞ্চায়েত নির্বাচনে কিন্তু বিভিন্ন সময়ে, বিভিন্ন পঞ্চায়েত নির্বাচনে কিন্তু দেখা যায় যে এই ধরনের, মানে অপোজিশন এবং রুলিং পার্টি, আপনার একটা তালমিল কৈলাসহর আমরা দেখেছি, কৈলাসহরে এর আগেও আমরা দেখেছি নির্দল প্রার্থী দাঁড়িয়েছেন, এরপরে আবার সিপিএম থেকে আপনার প্রধান বানিয়েছে কংগ্রেস সমর্থিত, এরকম আছে অনেকটি, অনেক ঘটনায় কৈলাসহরে এরকম ঘটে, তার জন্য এটা একটা লোকাল। এখন এটাকে সেন্ট্রাল কংগ্রেস বা স্টেট কংগ্রেস, স্টেট কংগ্রেস যে পার্টি, তার যে প্রেসিডেন্ট, উনি সেটাকে স্বীকৃতি দেন কিনা, সেটা হচ্ছে এই যে আমরা অ্যালায়েন্সটা কৈলাসহরে করা হলো, এটাকে স্টেট কংগ্রেস পার্টি বা ন্যাশনাল যে কংগ্রেস পার্টি, তারা সেটাকে অনুমোদন করেন কিনা, যদি তারা সেটাকে অনুমোদন না করেন তো স্বাভাবিক কারণে দলীয় শৃঙ্খলার মধ্যে পড়বেন, আর দলীয় শৃঙ্খলার মধ্যে পড়লে তারা সেটা এই পঞ্চায়েতে তাদের পক্ষে অসুবিধাজনক হবে, কংগ্রেসের পক্ষে যারা কেন্দ্রীয় তাদের অসুবিধা হবে, কারণ ডিসকোয়ালিফাই করে দিতে পারে, কংগ্রেস যদি তাদেরকে বহিষ্কার করে তাহলে তারা ডিসকোয়ালিফাই হতে পারে, সেটা একটা প্রধান প্রশ্ন। যদি কংগ্রেস সেটাকে অ্যান্ড্রোস করে দেয়, মানে স্টেট কংগ্রেস এবং ন্যাশনাল কংগ্রেস যদি এই অ্যালায়েন্সটাকে স্বীকৃতি দিয়ে দেয়, তাহলে এটা হচ্ছে একটা ভিন্ন মাত্রা পাবে, যে এটা স্টেটে এবং ন্যাশনাল লেভেলেও কংগ্রেস বিজেপির সাথে একটা সমঝোতার জায়গায় যেতে পারে, আদারওয়াইজ এটা আপনার তাদের পক্ষে, তাদের পক্ষে ক্ষতিকারক হবে, যারা এটা, মানে যারা এটা অনুমোদন করেন তাদের ক্ষেত্রে এটা অসুবিধাজনক হতে পারে, একটা এদিক থেকে কংগ্রেসের দিক থেকে। দ্বিতীয়ত হচ্ছে যে সিপিএম কে যে, মানে সিপিএম যেটা কংগ্রেস কে বলেছে বেইমান, মানে সম্ভবত এই শব্দটা তারা ব্যবহার করেছে, আমি কোট আনকোট করে বলছি যে শব্দটা, এটা মনে হয় রাজনৈতিক প্রজ্ঞার দিক থেকে হোক, রাজনৈতিক বিচক্ষণতার দিক থেকে হোক, এই শব্দ চয়নটা হয়তো বা আমার দিক থেকে এটা ঠিক হয়নি, মানে এই ধরনের শব্দ চয়ন স্বাভাবিক কারণে হতে পারে, আমরা তালমিল করতে পারিনি,
সেটা হতে পারে সেই অর্থে, বা উনি বিজেপির সাথে যাওয়ার পরিপ্রেক্ষিতে এটা বলতে পারেন। কিন্তু এটা লোকাল ইস্যুর উপর দাঁড়িয়ে, লোকাল লেভেলের পিপলস কিভাবে ঠিক করবে সেটা তো তাদেরও একটা ইচ্ছা অনিচ্ছা, তাদেরও একটা কম্পালশনের ব্যাপার থাকে, সেটার উপর দাঁড়িয়ে হয়, সেটা উনি বলেছেন ওনার ব্যাপার। কিন্তু আমার কাছে মনে হয় এটা যেহেতু অ্যাডজাস্টমেন্টে আছে একটা, আমরা করেছি ন্যাশনাল লেভেলও আছে, স্টেট লেভেলও আছে, একটা পঞ্চায়েতে একটা এরিয়াতে আপনার চণ্ডীপুর কনস্টিটুয়েন্সি কৈলাসহরের মধ্যে গৌরনগর পঞ্চায়েতটা অলরেডি অপোজিশনের হাতেই আছে, সেদিক থেকে এটা ঠিক না। আর তার পাল্টা হিসেবে যেটা বলেছেন যে তারা পরজীবী, ইন দ্যাট সেন্স যদি বলা যায় ইন্ডিয়া জুটের মধ্যে যারাই আছেন লেফট সবচেয়ে বেশি মানে আপনার নির্ভরশীল, যে কোনো স্টেটে ওয়েস্ট বেঙ্গল বলুন, ত্রিপুরা বলুন, কেরালা ছাড়া, এই তিনটি স্টেট ছাড়া বাকি স্টেট গুলিতে তো মানে অলরেডি লেফট অন্য রাজনৈতিক দলের উপরই নির্ভরশীল। আপনি বিহারি বলুন, ঝাড়খণ্ড বলুন, আপনার যে ইউপি বলুন, তারা অন্যান্য রাজনৈতিক দলের উপরই নির্ভরশীল, মেইন যে ওই স্টেটে যে পার্টি থাকে তাদের উপর নির্ভরশীল। এই অর্থে এটা হতে পারে যে তারা নির্ভরশীল অ্যাঙ্গেল থেকে, ডিস্ট্রিক্ট থেকে তারা এটা বলতে, উনি ওটা বলেছেন, এটা 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 ইন দ্য সেন্স ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল এবং কেরালা ছাড়া বাকি যে স্টেট গুলি আছে স্টেট গুলিকে টু সাম এক্সটেন্ট এটা ঠিকই আছে, মানে অন্যের উপর নির্ভরশীল। আবার কংগ্রেসেরও আপনার অন্যদের উপর নির্ভরশীল, আপনার কংগ্রেসের নিজস্ব এলাকা আছে, তার বাইরে যে এলাকাগুলি আছে কংগ্রেসও নির্ভরশীল। কিন্তু কংগ্রেস অনেক বেশি পার্লামেন্টারি এরিনাতে কংগ্রেসের শক্তি এখন অনেক বেশি, অনেক বেশি, যার জন্য তারা বিরোধী দলের মর্যাদা পেল, সেই জায়গাতেও লেফটের অবস্থানটা খুবই দুর্বল। সেদিক থেকে একটা মানে হিট অফ দ্য মুভমেন্টে তারা যদি এই ধরনের বাক্য বিনিময় করে থাকেন সেটা হতে পারে, সেদিক থেকে মনে হয় এরকম আর কি। একেবারে অসংখ্য ধন্যবাদ মৃন্ময়দা আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম রাজনৈতিক বিশ্লেষক মৃন্ময় চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন, গোটা বিষয়টি উনিও এক প্রকার নিজের মতো করে বোঝানোর চেষ্টা করলেন। আমরা একবার আপনাদের আরো শোনাব, আরো একবার শোনাবো কি বলেছেন বিধায়ক বীরজিৎ সিনহার এই বক্তব্যের পরে। কিন্তু রাজনীতিতে একটা অন্য মাত্রা, এবং বিশেষ করে এখানে প্রশ্ন হচ্ছে কংগ্রেস এবং বিজেপির জোট, যা নিঃসন্দেহে রাজনীতির বুকে একটা অন্য ছবি হয়তো বা ভবিষ্যৎকে দেখাবে। দেখুন কি বলেছেন বীরজিৎ সিনহার। ভগবান নগর পঞ্চায়েতে নির্বাচনে আমরা কারোর সঙ্গে অ্যালায়েন্স করি, সিট ভাগাভাগি করি, আমরা এককভাবে লড়াই করেছি, এখানে বিশ্বাসঘাতকতার প্রশ্ন নয়, এখানে জোটের প্রশ্ন, আমরা একাই দাঁড়িয়েছি এখানে। যখন আমাদের গৌরনগর ব্লকে সিপিএম এর ফরক আসে, কংগ্রেসের উপরে থেকে বাঁচতে চায়, ফরক আসে বুঝেন তো, সোনার লতিকাও আছে, যেখানে ফুলবাড়ি কান্দিতে আমরা একাই সংখ্যাগরিষ্ঠ, কিন্তু এখানে অ্যালায়েন্স হয়েছে বলে সিপিএমকে আমরা উপপ্রধান মেনে নিয়েছি। সুতরাং তারা যে অভিযোগ যদি করে থাকে এটা আমি নিন্দা করি। ফুলবাড়ি কান্দি একজাম্পল, ভগবান নগর পঞ্চায়েতে নির্বাচনে আমরা কারোর সঙ্গে অ্যালায়েন্স করি, সিট ভাগাভাগি করি, আমরা এককভাবে লড়াই করেছি, এখানে বিশ্বাসঘাতকতার প্রশ্ন নয়, এখানে জোটের প্রশ্ন, আমরা একাই দাঁড়িয়েছি এখানে। যখন আমাদের গৌরনগর ব্লকে সিপিএম এর ফরক আসে, কংগ্রেসের উপরে থেকে বাঁচতে চায়, ফরক আসে বুঝেন তো, সোনার লতিকাও আছে, যেখানে ফুলবাড়ি কান্দিতে আমরা একাই সংখ্যাগরিষ্ঠ, কিন্তু এখানে অ্যালায়েন্স হয়েছে বলে সিপিএমকে আমরা উপপ্রধান মেনে নিয়েছি। সুতরাং তারা যে অভিযোগ যদি করে থাকে এটা আমি নিন্দা করি। ফুলবাড়ি কান্দি একজাম্পল, ভগবান নগর পঞ্চায়েতে নির্বাচনে আমরা কারোর সঙ্গে অ্যালায়েন্স করি, সিট ভাগাভাগি করি, আমরা এককভাবে লড়াই করেছি, এখানে বিশ্বাসঘাতকতার প্রশ্ন নয়, এখানে জোটের প্রশ্ন, আমরা একাই দাঁড়িয়েছি এখানে। যখন আমাদের গৌরনগর ব্লকে